আল্লাহ পাক কিন্তু ধরবেন। আর আল্লাহ পাক কখন ধরেন জানেন? আল্লাহ পাক ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, ঢিল দিতে থাকেন, তারপরে একবার চেপে ধরেন। আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে জুলুম আল্লাহ পাক ছেড়ে দিবেন সব, তাই মনে করছেন? এক জাররা পরিমাণ ছাড় দিবেন? দিবেন না। সময়ের ব্যাপার, সব কিসের ব্যাপার? সময়। কত সময় চলে গেছে। এক সময় ছিল ফেরাউনের যুগ, তখন মনে হতো ফেরাউনই সব, ও বলতো আলা রব্বুকুম আলা, আমি এই পৃথিবীর মহান রব, সে বলতো। এখন তার অস্তিত্ব আছে? ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পড়ে আছে দেহের, আছে না? ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মূসা আলাইহিস সালামের কওমকে ধাওয়া করার জন্য, সূরা দুখানের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল, ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোঁটা পানিও ফেলেনি চোখের। এই আয়াতটা কোরআনে আছে, সূরা দুখানের মধ্যে আছে। একটা সময় ছিল নমরুদের যুগ, মনে হতো সেই সব কিছু। এখন তার অস্তিত্ব আছে? কেউ তার নামও মনে রেখেছে? একটা সময় আদ জাতি ছিল, আদ জাতি। এগুলো রূপকথা নয়, এগুলো গাল গল্প নয়, এগুলো সত্য ঘটনা, কোরআনে আছে। এগুলোর এক একটা বর্ণ সত্য, সারা পৃথিবী মিথ্যা হতে পারে, কোরআন সত্য। আদ জাতি ছিল দেহে অনেক বড় বড়, বিশাল বিশাল। তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, এটা তারা বলতো। আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব আছে? সময়ের ব্যাপার। দেখেন সময় বদলাচ্ছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ছিল সামুদ জাতি, সামুদ, এরাও ছিল অনেক বড় বড়, তাল গাছের সমান লম্বা লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো। ওদের অস্তিত্ব আছে? আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। একটা জাতি ছিল সাদুম জাতি, সাদুম, এদেরকে বলা হয় কওমে লুত, মানে সমকামী, হোমোসেক্সুয়াল, মানে নারী নারীতে জেনা করতো, পুরুষ পুরুষে জেনা করতো, নাউজুবিল্লাহ আমরা বলছি। কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে, এবং এটা কিয়ামতের একটা বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয়ে। এক নাম্বার ভয় পাই আমার উম্মত রিয়া করবে, রিয়া, লোক দেখানো আমল করবে। দুই নাম্বার ভয় পাই আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা হাদিসে আছে, দেখে নিয়েন। তিন নাম্বার তিনি বলেছেন, আমি ভয় পাই আমার উম্মতের উপরে যে আমার উম্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে, এবং দিন দিন এটা বাড়ছে। তো একটা কম ছিল সাদুম জাতি, সাদুম, এরা ছিল জর্ডান, যে দেশটার নাম আছে জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সি বা মৃত সাগর, এখানে ওরা বসবাস করত। এরা হোমোসেক্সুয়াল ছিল, তারা তখন বলতো আমরা পবিত্র, কে আছে আমাদেরকে শাস্তি দিবে, হে লুত তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো, এরকম করে বলেছিল, যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিব্রাইল মিকাইল, ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে। এটা রূপকথা নয়, এটা কোরআনে বলা আছে। ওদের অস্তিত্ব কি এখন আছে? নাই। ওই সাগরটার অস্তিত্ব আছে, ওই সাগরে কোনো মানুষ ডোবে না, ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই, এমনভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আমি বলছি সব সময়ের ব্যাপার। দেখেন কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম আছে এখন? নাই। আজ সামুদ, মাদিয়ান, শুআইব আলাইহিস সালামের কওম, মানুষকে ঠকাতো, ছিনতাই করতো, মাপে কম দিত এবং মানুষকে খুব বেশি বেশি পিটাতো, মানুষকে মারতো, খুব কঠিনভাবে মারতো। এখন কিন্তু এই সুন্নত চলছে, মানুষকে কঠিনভাবে মারা হয়। তো এই সুন্নতটা শোয়াইব আলাইহিস সালামের কওমের, এবং সেই কওম প্রথম কওম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছেন। তো এদের অস্তিত্ব কি এখন আছে? নাই। আমি বলতে চাচ্ছি যে জুলুম, জালেম, মাজলুম, এগুলো চিরস্থায়ী নয়, আপেক্ষিক বিষয়। একটা সময় যাচ্ছে, আরেকটা সময় আসবে, আবার এই সময় চলে যাবে, আরেকটা সময় আসবে, পৃথিবী এভাবে চলতেই থাকবে। এর মধ্যেই পরীক্ষা, এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা। আপনার, আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে, সলাত আদায় করতে হবে,
কুরআন সুন্নাহ মেনে চলতে হবে, পারিবারিক আদর্শ ঠিক করতে হবে, সবকিছু জাহেলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে, এটাই পরীক্ষা।